সভাপতিত্ব করেন ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আলহাজ উস্তার আলী। সহসভাপতি শহীদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী নুরুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সহসভাপতি হাজি আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ তারাউল ইসলাম, সহসভাপতি আশরাফ উদ্দিন, সহসভাপতি মাসুদুল ইসলাম রুহেল, হারুনুর রশিদ, হাজি সাজ্জাদ খান, ফজলু মিয়া প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণা হওয়ার মধ্য দিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে বলে উল্লেখ করে একজন চিহ্নিত ঘাতকের এই রায় জনগণ প্রত্যাশা করছিল বলে উল্লেখ করেন। সবশেষে উপস্থিত নেতাকর্মীরা আনন্দে একে অপরকে মিষ্টি মুখ করান। বড়লেখা উপজেলার চান্দগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মত বিনিময় সভা গত 30 সেপ্টেম্বর পূর্ব লন্ডনের মন্টিফেরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা চান্দগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদ আহমেদ রাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মোহাম্মদ হাফিজউদ্দিন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ আলিমউদ্দিন, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, মোহাম্মদ রাজু মিয়া, মোহাম্মদ জাকির হোসেন সহ আরও অনেকে। গোলাপগঞ্জ জনকল্যাণ সমিতি লিটনের উদ্যোগে যুক্তরাজ্য সফররত উপজেলা চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ ইকবাল আহমেদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। লিটনের প্রবীণ বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল জলিল চৌধুরীর সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল ও শাহরিয়ার আহমেদ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে ইকবাল আহমেদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ অতীতে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড এবং সিভিল সার্ভিসে বাংলাদেশের মধ্যে একটি প্রসিদ্ধ থানা হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে সেই ধারাবাহিকতা নেই। তিনি গোলাপগঞ্জের শিক্ষা ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের বেশি করে মনোযোগী হওয়ার অনুরোধ জানান। এছাড়া তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান শামসুদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, লিটনের কাউন্সিলর তাহির খান, সাবেক কাউন্সিলর আব্দুর রকিব, ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক দেলার আহমেদ শাহান, কোষাধ্যক্ষ আব্দুল বাসির সহ আরও অনেকে। টাইগার্স কাউন্সিলে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল লন্ডন টাইগার্স ও টাইগার্স ক্রিকেট অ্যাওয়ার্ড 2013। পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন শতাধিক ক্রীড়াবিদ। এতে জুনিয়র, সিনিয়র ও প্লেয়ার অব দ্য ইয়ার সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 86টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লন্ডন টাইগার্স ক্রিকেট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শহীদুল আলম রতনের সভাপতিত্বে ও ক্লাবের জেনারেল সেক্রেটারি জওয়ার আলীর পরিচালনায় এতে খেলোয়াড়দের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন টাইগার্স কাউন্সিলের ডেপুটি মেয়র ওহিদ আহমেদ, ক্যাপিটাল কিডস ক্রিকেটের চেয়ারম্যান জন চ্যালেঞ্জ, ন্যাশনাল ক্রিকেট লীগের চেয়ার সজিদ প্যাটেল, লন্ডন টাইগার্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মেজবা আহমেদ ও টাইগার্স ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান রফিক হায়দার প্রমুখ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে গাড়ি ইন্ডাস্ট্রিতে কর্মরত 70,000-এর অধিক মুসলমানরা ঈদের ছুটি হতে বঞ্চিত, মালিকদের সুনজর কামনা। এফওবিসির নেতৃবৃন্দের সাথে সোয়ানসি ক্যাটারার্স ব্যবসায়ীদের মত বিনিময়।